আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে জানুয়ারি মাসের 10 তারিখ, আজকে ওমানের গুরুত্বপূর্ণ নিউজগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই করোনা আপডেটই জানিয়ে দিই, আজকে ওমানে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 538 জন মানুষ। এটা গত 3 দিনের আপডেট, একদিনের না, গত 3 দিনে ওমানে করোনা ভাইরাসে আবারও নতুন করে 538 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন 3 জন মানুষ। এটা ছিল ওমানের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী নিউজটি হচ্ছে, ওমানে 2টি পেশার প্রবাসীদের নিষিদ্ধ করা হয়েছে। যদিও যে 2টি পেশায় নিষিদ্ধ করা হয়েছে সেই 2টি পেশার কারণে বাংলাদেশে তেমন কোনো ক্ষতি হবে না, তারপরেও আপনারা জানেন বর্তমানে ওমানে সেশন করা যে প্রক্রিয়াটা চলছে, ধীরে ধীরে প্রবাসীদেরকে ভালো ভালো সেক্টর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ওমানেদেরকে বসানো হচ্ছে। তো আজকে যে 2টি সেক্টরের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ফুয়েল স্টেশনের ম্যানেজার, অর্থাৎ যেগুলো পেট্রোল পাম্প আছে সেগুলোর ম্যানেজার, এবং দ্বিতীয়টি হচ্ছে চশমার দোকানের সেলসম্যান থেকে শুরু করে সবাই, অর্থাৎ যিনি যারা থাকবেন চশমার দোকানে যারা থাকবেন সবাই ওমানেই থাকতে হবে, এবং ওমানের পরিবর্তে প্রবাসী নাগরিক সেখানে কাজ করতে পারবেন না। যারা বর্তমানে যাদের ভিসার মেয়াদ আছে তারাই করতে পারবেন, এবং তাদের ভিসাটা শেষ হলে, অর্থাৎ তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা রিনিউ করতে পারবে না, লেবার কার্ড রিনিউ করতে পারবেন না। বুঝতেই পারছেন যে ওমানেদেরকে বসানো হচ্ছে প্রবাসীদের স্থানে, এবং ধীরে ধীরে কিন্তু ওমানে সেশনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা সেক্টরে আপনারা জানেন প্রবাসীদেরকে ভালো সেক্টরগুলো সরিয়ে ওমানেদেরকে বসানো হবে, যেটা ঘোষণা পূর্বে দেওয়া হয়েছে নতুন সুলতান আসার পরে, এবং সেটার দিকে কিন্তু ওমান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। পরবর্তী বিষয়টি হচ্ছে, আজকে ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী। আপনারা জানেন দীর্ঘ 50 বছর উনি ওমান শাসন করেছেন এবং ওনার সময়ে ওমান এত সমৃদ্ধি অর্জন করেছিল, পূর্বে কিন্তু ওমানের এই ভালো পরিস্থিতি ছিল না। তো ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে 285 জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, এবং এর মধ্যে 118 জন প্রবাসী নাগরিকও আছেন। এই সকল প্রবাসী নাগরিক বিভিন্ন দেশেরই আছেন এবং ওনাদেরকে শীঘ্রই দেশে পাঠানো হবে। আপনারা জানেন ওমানে যখন কোনো ধরনের অকেশন আসে, কোনো ধরনের বড়দে কোনো ধরনের অকেশন আসলে কিন্তু কারাবন্দীদেরকে মুক্তি দেওয়া হয়, এবং যেই প্রবাসী নাগরিক থাকেন তাদেরকে কিন্তু শীঘ্রই দেশে পাঠিয়ে দেওয়া হয়। তো যে সকল প্রবাসী নাগরিক আছেন তার মধ্যে বাংলাদেশি নাগরিকও আছেন এবং সবাইকেই দেশে পাঠানো হবে খুব শীঘ্রই। পরবর্তী বিষয়টি হচ্ছে, একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আজকে একটা খবর পেলাম আজ থেকে বিমান চলাচল বন্ধ নাকি। আজ থেকে বিমান চলাচল বন্ধ না, তবে বিমান চলাচল ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। ইন্ডিয়া এবং বাংলাদেশে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হবে। আপনারা জানেন বর্তমানে আউটফার্সের কারণে চাহিদাটা বেশি এবং ফ্লাইটের সংখ্যা কিন্তু সীমিত। তো এই সীমিত সংখ্যার কারণে মানুষজন একটা ভোগান্তির মধ্যে পড়েছেন এবং মানুষজন সময়মত কিন্তু দেশেও যেতে পারছেন না। সেই কারণে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, উল্টো বৃদ্ধি করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে না। যদি বন্ধের কোনো নিউজ আসে অবশ্যই আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। আশা করছি ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পেলে টিকিটের দামটা একটু কমবে, বর্তমানে টিকিটের দাম অনেক বেশি এবং আপাতত কমার কোনো সম্ভাবনা নেই। যদি ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পায় তখন হয়তো কমতে পারে। এ হচ্ছে বিষয়, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।